লোকসভা নির্বাচনের পূর্বে জনজাতিকরণের কথা মনত পৰিছে মুখ্যমন্ত্রী। জনজাতিকরণ আমার বাবে এটা সমস্যা, আমার প্রচেষ্টা অব্যাহত আছে। সম্মুখত 2024 চনের লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনের প্রাক মুহূর্তত রাজ্যের ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের কথা মনত পৰিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। 2016 চনত ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণের মর্যাদা দিয়ার প্রতিশ্রুতিরে বিজেপি শাসনলৈ আহিছিল। সর্বানন্দ সোণোৱাল মুখ্যমন্ত্রী হল আর জনজাতিকরণের সন্দর্ভত মন্ত্রীগুটো গঠন করলে। কিন্তু টাই আহোম, মরাণ, মটক, কোচ রাজবংশী, চুটিয়া আর চাহ জনগোষ্ঠীয়ে আজি পর্যন্ত নাপালে জনজাতিকরণের মর্যাদা। তারপর 2021 চনত মুখ্যমন্ত্রীর আসনত বহিল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু জনজাতিকরণের ক্ষেত্রত কোনো ফলপ্রসূ পদক্ষেপ লওয়া নাই। তার মাজতে জনজাতিকরণের মর্যাদার দাবিত ছয় জনগোষ্ঠীয় দল সংগঠনে প্রতিবাদের উত্তাল করেছে রাজ্যের আকাশ বতা। এনে সময়তে 2024 চনের লোকসভা নির্বাচনের মাজত প্রায় এবছর থাকার সময়ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় উত্থাপন করেছে জনজাতিকরণের প্রসঙ্গ। বুধবার সদৌ কোচ রাজবংশী ছাত্র সন্থার উদ্যোগত আর কেন্দ্রীয় বিষয়া উৎসব উদযাপন সমিতির সহযোগত বঙ্গাইগাঁওর বরপাড়া রাজহুয়া খেলপথত দশম বার্ষিক কেন্দ্রীয় বিষয়া উৎসবত অংশ লৈ মুখ্যমন্ত্রী কোচ রাজবংশীকে ধরে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের প্রসঙ্গ উত্থাপন করে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় নিজের ভাষণত কয়, জনজাতিকরণ আমার বাবে এটা সমস্যা, আমার প্রচেষ্টা অব্যাহত আছে। জনজাতিকরণ আমার বাবে এটা সমস্যা, আমি প্রচেষ্টা করছো। আজি অবিভক্ত গোয়ালপাড়া জেলার কোচ রাজবংশী সকলের জনজাতীয় মর্যাদা প্রদান করাত সম্মুখের বাধাবিলাক লাহে লাহে আঁতরি গৈছে। কিন্তু ওদালগুড়ি, দরং আদি জেলাত বাস করা কোচ রাজবংশী লোকসকলের কথা আমি চিন্তা করবলগিয়া হওয়া বাবে আমার ব্যবস্থাটো আগুয়াই যাত অকনমান থমকি আছে। উল্লেখ্য যে সর্বানন্দ সোণোৱাল মুখ্যমন্ত্রী হয়ে থাকুতে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ সন্দর্ভত বর্তমানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অধ্যক্ষতায় এখন মন্ত্রীগুটো গঠন করে দিছিল। এই মন্ত্রীগুট পিছে আজি পাহৰণি গৰ্ভত। ইপিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বঙ্গাইগাঁওত নিজের ভাষণত জনজাতিকরণের সন্দর্ভত স্পষ্টভাবে কয়, আমার জীবনকালত এই সমস্যাবোৰ যাতে সমাধান হয় তার বাবে আমি নিরবচ্ছিন্নভাবে কাম করছো, এই সমস্যা আমি সমাধান করব পাৰিম। মোৰ প্রচেষ্টা যে অসমৰ আন সমস্যাবিলাক যেনেকৈ সমাধান হৈছে তেনেকে আমার এই জীবনকালতে আমার সময়সাতে, মই জীবনকাল মানে 80 বছর 90 বছর কোৱা নাই, আমার জেনারেশন আমার প্রজন্মর সময়তে এই সমস্যা সমূহ যাতে সমাধান হয় তার বাবে আমি নিরবিচ্ছিন্নভাবে কাম করে গৈছো। আর মই বিশ্বাস করো এনে সমস্যাবিলাকো আমি নিশ্চয় অনতিপলমে সমাধান করিব পারি। উল্লেখ্য যে অসমৰ ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণের মর্যাদা নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারে নিদিলেও যাওয়া সময়সাত কেবাখনো রাজ্যের কেবাটাও জনগোষ্ঠীক জনজাতিকরণের মর্যাদা দিছে কেন্দ্রীয় সরকারে। যাওয়া 6 ফেব্রুয়ারীত লোকসভাত কংগ্রেসের বরপেটা লোকসভা সমষ্টির সাংসদ আব্দুল খালেকে জনজাতিকরণের সন্দর্ভত সোধা একটা প্রশ্নের উত্তরত জনজাতি পরিক্রমা দপ্তর মন্ত্রী বিশেশ্বর টুডুয়ে দিয়া উত্তরতে প্রকাশ পাইছে এই তথ্য। সেই অনুসরি কেন্দ্রীয় সরকারে 2020 চনত কর্ণাটক, 2021 চনত অরুণাচল প্রদেশ, 2022 চনত ঝাড়খণ্ড, ত্রিপুরা, উত্তর প্রদেশ, 2023 চনত তামিলনাডু আর কর্ণাটকের কেবাটাও জনগোষ্ঠীক জনজাতিকরণের মর্যাদা দিয়ে। ইয়ার বিপরীতে অসমৰ ছয় জনগোষ্ঠী হৈ ৰল বঞ্চিত। এতিয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় জনজাতিকরণের প্রসঙ্গ উলিওয়ার পাছত এই প্রসঙ্গটো প্রাসঙ্গিক হয়ে পড়ছে। অবশ্যই ছয় জনগোষ্ঠীয় জনজাতিকরণের মর্যাদা পাবনে নাপায় সেয়াই হব গুরুত্বপূর্ণ। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।